सोमवार থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের একটি নয়া কার্গো টার্মিনাল। राज्य शिल्प वाणिज्य और उद्योग दफ्तर मंत्री डॉक्टर शशी पांजा नतून ए टार्मिनलटी उद्बोधन करें। मुख्यमंत्री ममता बंदोपाध्याय अंडालेर ए विमानबंदरटीके आंतर्जातिक माने उन्नीत करार स्वप्न देखेछिलेन। तार सेई स्वप्नके बास्तबायित करतेई यात्री परिषेबार पाशापाशि पण्य परिवहनेर विषयटीकेओ विशेष गुरुत्व दिए भाबते शुरू करें विमानबंदर परिचालन संस्था बेंगल एरोट्रोपोलिस प्रोजेक्ट लिमिटेड अर्थात BAPL कर्तृपक्ष। सेई इतिबाचक भावनार सदर्थक प्रतिफलन घटल सोमवार उद्बोधन पर्वे डॉक्टर पांजा बोलेन, राज्येर एमन एकखानि विमानबंदरेर प्रयोजन छिलो जेखाने कार्गो परिषेबार सुविधा सह विभिन्न रकम लजिस्टिक परिषेबा पावा जाबे। सेदिक थेके काजी नजरुल विमानबंदर आदर्श, कारण शिल्प ओ खनि समृद्ध एलाका थेके शिल्पपतिरा जेमन कम समय देशेर विभिन्न प्रान्ते पौंछाते चाइबेन, पाशापाशि एई एलाकाय उत्पादित विभिन्न कृषि ओ शिल्पजात पण्य परिवहनेओ द्रुतता सूचित होक एटाओ चाइबेन। তিনি বলেন, কার্গো পরিষেবা চালু হওয়ায় এলাকায় বাণিজ্য অর্থনীতির প্রসার ঘটবে। এই দিনের উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BAPL সংস্থার নির্দেশক RR মোদি, উৎসব পারেক সংস্থার CFO অঞ্জু মাদেকা সহ অন্যান্যরা। বর্তমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে इंडिगो এবং স্পাইসজেট সংস্থার বিমান দিল্লি ও মুম্বাই থেকে দুটি, চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে প্রতিদিন ৬টি যাত্রীবাহী ফ্লাইট যাতায়াত করে। টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অন্ডাল বিমানবন্দরে কার্গো পরিষেবা চালুর ফলে পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী বাঁকুড়া, পুরুলিয়া এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে ব্যবসার প্রসার ঘটবে। এখান থেকে সংশ্লিষ্ট জেলা ও রাজ্যগুলিতে কার্গো বিমান পরিষেবার মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী যেমন কাঁচা শাকসবজি, ফল, মাছ, ই-কমার্স, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, যন্ত্রপাতি, শিল্প যন্ত্রাংশ দ্রুত আমদানি ও রপ্তানি করা যাবে সহজেই। এতে বিমানবন্দরের আয় যেমন বাড়বে তেমনি সুবিধা পাবেন ব্যবসায়ী ও শিল্পপতিরাও। এই পরিষেবার ফলে পশ্চিম বর্ধমান জেলা ও সংশ্লিষ্ট জেলা ও রাজ্যগুলির অর্থনৈতিক বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী শশী পাঁজা। এখানে অন্ডাল এয়ারপোর্ট অর্থাৎ কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভ হস্তে 2013-তে সেটা উদ্বোধন হয়। আজকে যেটা আমরা আরও বললাম সেটা হচ্ছে প্রায় এখন যে এটা হচ্ছে ফার্স্ট প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট ভারতবর্ষে, এবং এখান থেকে প্রায় মাসে 40,000 প্যাসেঞ্জার করে যায়। এখানে দুটি এয়ারলাইন্স ইন্ডিগো এবং স্পাইসজেট তারা অপারেট করেন এবং দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যাচ্ছে ফ্লাইটস এখান থেকে। যেটা খুব ভালো হলো সেটা হচ্ছে যে আপনি ধরুন ধানবাদ থেকে এখান দুর্গাপুরে পুরো ক্যাচমেন্ট এরিয়াতে বহু প্যাসেঞ্জার্স যারা আছেন তাদের জন্যে এই এয়ারপোর্টটা নিশ্চয়ই কাছে পড়ে এবং তারা ভারতবর্ষে অন্যান্য জায়গায় যেতে পারে। আজকে যেটা উদ্বোধন হলো সেটা হচ্ছে একটা কার্গো টার্মিনাল। জানবেন কার্গো তো রেলওয়ে হোক, এয়ার হোক, সবই খুবই গুরুত্বপূর্ণ। এয়ার কার্গো গুরুত্বপূর্ণ এবং এই এয়ার কার্গো টার্মিনাল প্রায় 5,000 স্কোয়ার ফিটের একটি জায়গা নির্দিষ্টভাবে এবং সমস্ত রকম ফ্যাসিলিটি নিয়ে আজকে উদ্বোধন যেটা হয়েছে সেইটা আজই উদ্বোধন এবং আজকেই তার কার্যকারিতা আরম্ভ। কারণ আজকেই আপনি দেখবেন প্রথমেই ইন্ডিগো এয়ারলাইন্স যারা আছেন তাদের কার্গো ইতিমধ্যে সেগুলো অপারেশনটা আরম্ভ হয়েছে, এরপরে স্পাইসজেট সেটা করবে। যেমন যেমন বিভিন্ন এয়ারলাইন্সের বৃদ্ধি হবে তারা এখান থেকে ইউজ করবেন এয়ারপোর্টটাকে, ঠিক সেইভাবে তাদের এই কার্গোটা প্রয়োজন হয়। আপনি জানেন কার্গো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা থেকেও আপনি মাছ বলুন কিংবা মাছের বীজ বলুন, ফার্মাসিউটিক্যালস বলুন, ই-কমার্স বলুন, মিষ্টি বলুন, এখানে ফ্রুটস বলুন, ফলগুলো যেগুলো আছে বিশেষত এই নানানভাবে এটা ব্যবহার করা যায়। এই কার্গো টার্মিনাল খুবই গুরুত্বপূর্ণ। BAPL বোর্ড দায়িত্বে রয়েছে, কারণ জানবেন এই এয়ারপোর্টের পাশে সংলগ্ন যে টাউনশিপ আমরা বলি এরোট্রোপলিস সেটা রয়েছে এবং সেটাও বৃদ্ধি ঘটছে। ফলে আপনি লজিস্টিক্স পার্ক, ওখানে ওয়্যার হাউসিং, আপনি নারায়ণাম স্কুল মতো দেখছেন এডুকেশন ইনস্টিটিউশন, এরকম টাউনশিপ থাকার মতো সবই ব্যবস্থা। ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে স্টেশন কাছেও পড়ছে, ফলে এমন একটা সুন্দর লোকেশন যেটাতে এই এয়ার কার্গো যেটা আজকে টার্মিনালটা উদ্বোধন হলো সেটাও কিন্তু তার কার্যকারিতার মধ্যে দিয়ে একটা সফলতার पैसेंजारो जेमन रयेछे सेरकम कार्गो कंजेशन रयेछे सेखाने किन्तु एटा काछे पड़े जाए धनबाद बिहार थेके केउ आसते चाय एई कैचमेंटटा तारा एखानेई चले एलेन कार्गो इत्यादि थेके एखानेई कार्गो फैसिलिटीटाओ व्यवहार करलेन एबार विभिन्न इंडस्ट्रीज व्यवहार करलेन कारण एर यूज जेटा जे व्यवहार कार्गो आपनि जे कोनो कार्गो करते पारेन एखाने देखबेन एकटा सब रकम कार्गो माने कोल्ड स्टोरेज पर्यन्त आछे जे आपनि कोन कार्गो निये जेते चान सुतरां एबार এটা ব্যাপ্তি ঘটবে প্রেস মিডিয়া আছে তারাও আরো বলবেন দেখবেন ম্যাডাম এখন না এটা আমাদের ম্যাডাম সিএম তো এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট তুলে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তারপর বাজারে দেখা যাচ্ছে যে একেবারে সাধারণ মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে কার্গো টার্মিনালের উদ্বোধন হলো সাধারণ মানুষ জানতে চাইছে সামগ্রীর দাম কি তাই জানতে একটি কারণে কি মুখ্যমন্ত্রী নিয়ে বলছেন সিএম এই এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালাবার জন্য অনেকবার উদ্যোগ কথা বলেছেন এবং চেষ্টা করেছেন সেটা এয়ারপোর্ট সেটা তো কিছু কাজ এগিয়েছে সেটা কি কিছু এগিয়েছে সেটা দেখুন BAPL বোর্ড এই BAPL বোর্ড যেটা আছে এই বিষয়গুলো আলোচনার মধ্যে সব সময় রাখে আগ্রহ আমাদেরও রয়েছে আগ্রহ সকলেই প্রকাশ করে এবং আশা করি আগামী দিনে সেটা দেখবে সেক্ষেত্রে কি কেন্দ্রে কোনো বাধা পাচ্ছেন না না দেখুন এয়ারলাইন্সের তার নিশ্চয়ই তার বিষয়টাও তারা দেখবেন তার সুবিধা ইত্যাদি আমার মনে হয় তাদের পলিসির মধ্যে থাকলে তারা এটা ব্যবহার করতেই পারে খুব সুন্দর রানওয়ে এবং যেভাবে রানওয়েটা তৈরি হয়েছে আপনার সামান্য বড় ফ্লাইটসও এখানে নামতে পারে যেটা ব্যবহার হয়েছে নিশ্চয়ই কলকাতা বলুন কিংবা বাগডোগরা বলুন এখানে যেমন মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মালদাতেও একটা কোচবিহারে যেটা একটা এইগুলো তো চেষ্টার মধ্যে রয়েছে কিন্তু ওইগুলো কিছুটা নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেগুলো অনুমোদন এখনও দেয়নি এটা তবে একবারই যখন তৈরি হয় তখন গ্রিনফিল্ড প্রাইভেট এয়ারপোর্ট হিসেবে রয়েছে যেগুলো বেশি যে পারমিশনসগুলো নিয়ে আমরাও চাই এটা ইন্টারন্যাশনালি আরও ব্যবহৃত হয় সেটা এয়ার ইন্ডিয়া যেমন এক সময় এখানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটও নেমেছিল এখন অবশ্য এয়ার ইন্ডিয়া নিজেই টেক ওভার হয়ে গেছে আগামী দিনে দেখি যারা নিয়েছেন নতুন করে এয়ার ইন্ডিয়া তারা আগ্রহ প্রকাশ করেন আলোচনা চলতে থাকে আলোচনা আসছে সেগুলো আলাদাভাবে অন্ডাল থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন। এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট। খোলা মেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। তাই দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।